নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে 2 অক্টোবর 2024 বুধবার। এই গ্রহণ সংগঠিত হতে চলেছে আপনার কন্যা রাশিতে এবং আপনার হস্তা নক্ষত্রে। বছরের শেষ এই সূর্যগ্রহণে 5টি রাশি হতে চলেছে কোটিপতি এবং 5 নামের ব্যক্তির, মার্জনা করবেন 6 নামের ব্যক্তির, আপনার লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে। ভিডিওটি আপনারা মোটেও কেটে কেটে দেখবেন না, ভিডিওটির আলোচনাটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, আমি একটি কথা বলি, এই যে গ্রহণ যেটা 2 অক্টোবর 2024 হতে চলেছে রাত্রি 9:12 থেকে 3:20 পর্যন্ত, অর্থাৎ রাত্রি 3:20 পর্যন্ত এই গ্রহণ থাকছে। মোটামুটি 6 ঘন্টা 8 মিনিট এই গ্রহণ থাকবে এবং 54 বছর পর এই গ্রহণ সংঘটিত হতে চলেছে। এবং এই সময় কিন্তু দেখুন, গ্রহের যা স্থিতি, শনি কিন্তু বকরী থাকছে আপনার কুম্ভ রাশিতে এবং রবি, বুধ, কেতু 3টি গ্রহ আপনার কন্যা রাশিতে বিদ্যমান থাকছে। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে রবিকে দেখছে, আবার মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করে চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার রবিকে কিন্তু দেখছে। অর্থাৎ বৃহস্পতি এবং রবির, বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি রবির উপর কিন্তু পড়ছে এবং শুক্র কিন্তু সক্ষেত্রিকভাবে তুলা রাশিতে অবস্থান করছে। একদিকে শশ নামক মহাপুরুষ রাজযোগ, একদিকে মালব্য মহাপুরুষ রাজযোগ, এইদিকে আবার নবপঞ্চম রাজ্য কিন্তু সৃষ্টি করছে, যার শুভফল 5 রাশি পেতে চলেছে। দেখুন, এই গ্রহণ চলাকালীন আমি বলবো, এই যে রাত্রি 9:12 থেকে 3:08 পর্যন্ত, 3:20 পর্যন্ত, এই সময় আপনারা যতদিক ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যতদিক আপনারা পাঠ করতে পারবেন ততদিক লাভ পাবেন। এবং আপনারা এই সময় বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, পাশাপাশি সূর্যের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, গায়ত্রী মন্ত্র আপনারা জপ করুন। আপনারা যদি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন এই গ্রহণের। এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর, আমি আবার বলছি, গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর পরের দিন সকালবেলা আপনারা স্নান করে আপনারা ঠাকুরের কাছে পুজো দিয়ে আপনারা নির্ধনী ব্যক্তিকে গুড়, আখের গুড় হয়, অথবা আপনারা গম দান করুন। বিশেষভাবে গুড় বা গম দান করলে, বা কিছু সামান্য অর্থ যদি দান করতে পারেন, অথবা আপনি যদি সামান্য কোনো বস্ত্র দান করতে পারেন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। দেখুন, এই গ্রহণ চলাকালীন যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, অবশ্যই ঘরের বাইরে আপনারা বেরাবেন না। আমি আবারও বলছি, এই সময় ঘরের মধ্যে থাকুন, ঘুমাবেন না এই সময়টা, এবং বিশেষ করে নাভিতে তুলসী পাতা দিয়ে রাখুন, জলে তুলসী পাতা দিয়ে রাখুন। যদিও এই গ্রহণ দৃশ্যমান নয়, কিন্তু এই গ্রহণের প্রভাব এই 12টি রাশির উপরই কম বেশি পড়তে চলেছে। আর তার মধ্যে 5টি রাশি হতে চলেছে মহাকোটিপতি, মহা সৌভাগ্যশালী, মহা আরোগ্যপতি হতে চলেছে, এবং 6 নামের ব্যক্তি
ভাগ্য খুলতে চলেছে, কোন এই ছয় নামের ব্যক্তির ভাগ্য খুলতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন, শনি কিন্তু আপনার কুম্ভ রাশিতে, এই 54 বছর পর এই যোগটা সৃষ্টি হয়েছে। তার আগে যে গ্রহের অবস্থানগুলো বললাম, এই দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে এবং হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে এই গ্রহণ সংঘটিত কিন্তু হতে চলেছে। দেখুন, আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, আপনি হতে চলেছেন মহা সৌভাগ্যশালী। আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, আপনি হতে চলেছেন মহা সৌভাগ্যশালী। আপনার নামের অক্ষর, প্রথম নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, আপনি হতে চলেছেন মহা সৌভাগ্যশালী, হতে চলেছেন কোটিপতি। যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ আপনার হতে চলেছে। আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, আপনি হতে চলেছেন মহা কোটিপতি। যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা, লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার প্রথম নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, আপনি হতে চলেছেন এই সূর্যগ্রহণে মহা সৌভাগ্যশালী এবং যে কোনো দিক থেকে লটারি, ফাটকা, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, এই যে 54 বছর পর এই যে সূর্যগ্রহণ, এই দিন আবার কিন্তু মহালয়া কিন্তু পড়েছে, অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা সেদিন। অর্থাৎ এই যে মহালয়ার দিনটা আবার সূর্যগ্রহণ, একসঙ্গে দুটি এই মহাসংযোগে এই 5 রাশি মহা সৌভাগ্যশালী এবং মহা কোটিপতি হতে চলেছে। যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি, সম্পত্তি লাভ, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি, প্রথম রাশি মেষ রাশি, মেষ রাশির কেরিয়ার, আপনাদের কর্ম এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে লাভ এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ দিতে চলেছে। দ্বিতীয় যে রাশি আমি নাম বলবো বিশেষভাবে লাভ দিতে চলেছে, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির এই গ্রহণে আপনারা বিদেশ থেকে লাভ পাবেন, আপনাদের লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দেখা যাচ্ছে। 3 নম্বর যে রাশি আপনার মকর রাশি। মকর রাশির এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে মহা সৌভাগ্যশালী হতে চলেছে। আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এবং আপনাদের হঠাৎ বড় ধরনের অর্থ লাভ হতে চলেছে। আগামী 30 দিন এই গ্রহণের শুভ ফল পেতে চলেছে এই 5 রাশি, অর্থাৎ মেষ রাশি, কন্যা রাশি, মকর রাশি এবং ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ বিশেষভাবে লাভকারী হতে চলেছে। আগামী 30 দিনের মধ্যে ধনু রাশির ভাগ্যক্ষেত্রে এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং যারা প্রমোশনের জন্য চিন্তাভাবনা করছে প্রমোশন, বিজনেস ক্ষেত্রে বড় ধরনের উন্নতি, আকস্মিক অর্থপ্রাপ্তি, লটারি এবং ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ হতে চলেছে। এরপর যে রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশি এই গ্রহণে আপনাদের ধন সম্পত্তির বৃদ্ধি হতে চলেছে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, বৈবাহিক জীবন আপনাদের সুখময় হতে চলেছে এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনাদের হতে চলেছে। অর্থাৎ এই 5 রাশির ক্ষেত্রে এই গ্রহণের পর থেকে আগামী 30 দিনের মধ্যে এই রাশিগুলোর কিন্তু বড় ধরনের যে কোনো দিক থেকে প্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং এই রাশিগুলির কোনো বড় ধরনের শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে এই আগামী 30 দিন। অর্থাৎ এই পুজোর মধ্যে কিন্তু আপনারা বেশ কিছু শুভ সংকেত আপনারা পেতে চলেছেন। অর্থাৎ বছরের এই শেষ গ্রহণ আপনার ভাগ্য উদয় করতে চলেছে। আবারও বলি, যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন
এবং এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। ভিডিওটি এ পর্যন্তই। প্রত্যেককে আবারও বলছি, আপনারা ওং নমঃ শিবায় পাঠ করুন, বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। নমস্কার।